एवरीवन वेलकम बैक टू द चैनल और आमी उपनंदा आशा करछी तुमरा खूब भालो आछो सुस्थ आछो और सेफ आछो। तो आज के हच्छे थर्सडे और एखन बहु लेट हो गेछे माने लंच टाइम पेरिये चले गेछे बाट आमादेर लंच हयनि बिकज आमार पतिदेव आसेनि एखनो। तो आसबे तारपरे आमी लंच करबो। আমি যে সময় লাঞ্চ করি লোকে সেই সময় বিকালে চাটা সব খাওয়া হয়ে যায়, ঠিক আছে? তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো মানে কটা বাজে? আজ 5টা বেরোবো, 5টা বেরোবো করে করে দেখো সেই বাজে দিল। কটা বাজে? 6টা বেজে গেছে, 6টাও বেজে গেছে, ঠিক আছে? আমাকে সারা দুপুর ঘুমোতে দেয়নি পর্যন্ত। 5টার মধ্যে বেরোবো, 5টার মধ্যে বেরোবো। শুই তো আমরা 4:30টার সময়, তার মধ্যে মানে ভাবো কি অত্যাচার হচ্ছে। যাই হোক আজকে আমরা আবার বেরোচ্ছি, বাট এই যে মাস্ক স্যানিটাইজার নিয়ে, ঠিক আছে? এত শপিং কেন হচ্ছে সেটা জানতে পারবে খুব তাড়াতাড়ি, স্টে টিউন। আজকে এখনো বাইরে আলো আছে, যাক মানে বহুদিন বাইরের আলো আমি দেখিনি, কারণ আমাদের বেরোতে বেরোতে তো রাত হয়ে যায়, আচ্ছা দিতে যাওয়া হয় না। যাই হোক চলো তাহলে আমাদের সঙ্গে। এখন যাবো একটু পুরনো বাজার, কারণ পুরনো বাজারে একটু কাজ আছে ওর, আর তার থেকে তার সাথে দেখি কি করা যায়। পালিয়ে আসতে পারলে বাঁচে পিজু, এত ভিড়, সোশ্যাল ডিস্টেন্সিং এর মাথা খাওয়া গেছে। যাই হোক তার মধ্যে আমি নিয়েছি কটা নাইটি, আমার মেন যেটা নেওয়া ছিল ওখান থেকে, ঠিক আছে? এখন এসছি স্পেন্সারে। পিজু মানে পালিয়ে আসতে পারলে বাঁচে পুরনো বাজার, তো ভিড় ছিল সব বিনা মাস্কে ঘুরছে। আমি নাইটি দেখছি সেটাও দেখতে দেবে না, রেগে মরে যাচ্ছি, কি বলবো বলো তো। আমরা এসেছিলাম বিশালে, অ্যাকচুয়ালি একটা জামা নেওয়ার আছে একজনের, কার বলবো না, তো সেইটার জন্য। বাট টাইম হয়ে এসছে 8টা বাজে চলল, দরজা নিয়ে করে যদিও, বাট বন্ধ করে দেবে বলে আজ আর গেলাম না, কাল দেখবো। বাট কালকে মধ্যে নিশ্চয়ই হবে, খুব আর্জেন্ট ওটা। তো কেক খেলাম, এবার বাড়ি যাচ্ছি। শপিং করে এসে আলা হয়ে দুজনে এই দেখো ওর ফোন নিয়ে আর আমি আমার ফোন নিয়ে এতক্ষণ বসেছিলাম, দিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো ই বাবা আমি 2-3 দিন ধরে ব্লগটা এন্ডই করছি না, আর এরপর থেকে ওকে আবার ব্লগে পাওয়াও যাবে না। আমি তো থাকবো না, কেন থাকবো না বলো, ডিক্লেয়ার করবো এত শপিং কেন হচ্ছে, কিছু বলতে চান আপনি? কিচ্ছু আজে কথা বলেছে, কি ভাগ্যিস আমার, নাহলে তো কোনোদিন কথাই মানে বলতেই চায় না। সে কালকে জানো মানে কালকে কি আজকেই বোধ হয়, হ্যাঁ ও
ব্রেকফাস্ট করছে যখন বেরোবে অফিস, হ্যাঁ ও খেতে বসেছে আর আমি পাশে বক 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 করে আছি নিজের মনে, বাবা উঠে কথা বলি, দিয়ে নিজের মনে বকে যাচ্ছি আর ও তো সাড়া দেয় না। মা পাশ থেকে দেখে গিয়ে বলছে, এ তুই ওকে সাড়া দে, এ আবার কি ও নিজের মনে বকে যাচ্ছে, ওর সঙ্গে কথা বল। আমি বলছি এখন এই অবস্থা, তাহলে ফিউচার কী হবে, বুড়ো বয়সে কী হবে কে জানে। এ মা বলছে ওই তো বুড়ো বয়সে ডেমো দেখা যাচ্ছে, মানে বাবার কথা বলছে, বাবাও তো একদম কম কথা বলে, বাবা তো আরও লাজুক, তো সেইটাই বলছে। আজকে উনি কথা বলেছেন ওই জন্য মা বলার কথা। আমি কথা বলি না, তুই বলো কথা বলো, নিজে বলো তো। ও পুরনো ব্লগ গুলো দেখে এসো তোমরা গিয়ে, বকন্ডা এই দু চারটে কথা বলে পালাই গো, পুরনো ব্লগ দেখলে বয়ে যাবে। কালকে যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি শেষ করতে, বাট এত তাড়াতাড়ি শেষ করলে কি করে হবে, দেখা যাবে না কালকে কি কি কিনেছিলাম। আকাশে জোর মেঘ করেছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, জোর হাওয়াও দিচ্ছে। যাই হোক, আজ সকাল থেকে একটু টাইম পাইনি, তো জম্পেশ করে একদম ব্রেকফাস্টটা করার পর প্রচুর কাজাকুচি করেছি। এখন এমন অবস্থা, নতুন জামা কাপড় কিনে ছিল ডাইরেক্ট পরা যাবে না, যেগুলোকে ভালো করে ছেঁচে, তারপর কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো সব কেচেছি, রান্না করেছি, মানে এইসব করতে করতে বহু লেট হয়ে গেছে। যাই হোক, চট করে দেখিয়ে দিই কালকে কী কী কিনেছিলাম, বাট তার আগেগুলো তুলি। সবার আগে দেখো এই একটা নিয়েছি, এটা হচ্ছে এরকম, মানে এলাইন কাটার বলে এগুলোকে, যারা নাইটে পড়ে তারা তো জানে এই আর কি। দেখো খুব সুন্দর কালারটা, ভালো হয়েছে না, বেশ মিষ্টি কালার, সুপার কালারটা হয়েছে। তো এটা একটা নিয়েছি, এরকমভাবে পাইপিং দেওয়া আছে, প্লাস এখানটা একটা ডিটেলিং করা আছে, এখনও ভালোভাবে নাইটিগুলো শুকোয়নি, ভেতরে দিতে হবে কারণ বৃষ্টি নামলো বলে বলছি না। তার উপরে নেভি ব্লু এর কাজ করা, কোমরে দুটো করে বেল্টও আছে। আমার এই এলাইন কাটের নাইটি খুব ভালো লাগে, বাট এখন তো পরতে পারবো না, এগুলো ফিটিংস করাতে হবে, বিকজ আমার সাইডের আমার থেকে অনেক বড়। বলে না তাড়াতাড়িতে বাড়াবাড়ি, সেটার আমি একদম পারফেক্ট এক্সাম্পল। কারণটা কি, আমি নাইটিগুলো পুরোটা দেখাচ্ছিলাম, বাট বৃষ্টি নামবো নামবো, হয় বৃষ্টি তো নামলোই না, আমি তো আরামগুলো করে তো নাইটিগুলো সব ভেতরে নিয়ে এসেছি, বা শুকোলো না কিছুই এখনো। আর পিজু এসে গেল, ও এসে বলল যে খেয়ে দেও বেরোবে, তো নাইটি বাকি নাইটিগুলোর পোর্শনটা যেটা শ্যুট করেছিলাম সেটা ডিলিটও হয়ে গেছে, না আমি অনেক করিনি ভগবান জানে, খুঁজে পাচ্ছি না, তো আমাকে এটা আবার করতে হচ্ছে। যাই হোক এবার দেখা, একটা দেখেছিল ব্লু নাইটিটা, একটা দেখো এই একটা, এটা ওই কি বলে যে এলাইন এলাইন কাটের, এই যে আর এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে আছে, আর এই যে গলায় ডিটেলিং করা আছে, দেখতে পাচ্ছ, আর বেল্ট আছে। এই এলাইন কাটার নাইটিগুলো বেশি ভালো লাগে, কারণ ওই গোল গোলগুলো একদম ভালো লাগে না। স্টিল আমি একটা গোল নিয়েছি, কারণ এটার প্রিন্টটা দেখো কি দারুণ না, এটার প্রিন্টটা মানে মানে দারুণ লেগেছে আমার, একটু ক্লাসি প্রিন্ট আমার খুব ভালো লাগে, কিজিবিজি কাটার হচ্ছে, আর ব্ল্যাকের উপরে পুরো রানি কালারের এটা, আর এটা ওই গোল গলা স্টিল আমার খুব ভালো লাগছে, আর এটা স্লিভলেস, হ্যাঁ এটা হাত নেই, তো এটা গরমে একটা তো স্লিভলেস নিতেই হতো, তারপরে সে বাটারি সফট একটা এফেক্ট আছে, তো এটা আমার হেভি হেভি পছন্দ হয়েছে, মানে কাপড় তো কাপড়, ডিজাইনটার জন্য মানে প্রিন্টটার জন্য দারুণ লেগেছে। আর এই যে এটা একটা একই টাইপের কালার হয়ে গেছে, তোমার ভাববে মানে ওটা ছিল ব্লু এর উপরে আর এটা গ্রিন হয়ে গেছে। যাই হোক, এটা নেবো না করে না নিয়ে নিয়েছি, এই জন্য হচ্ছে ব্যাপার। তো এটাও ওই এলাইন কাটের, এই যে দেখো গলায় সুন্দর ডিটেলিং করা রয়েছে,
ফ্ল্যাক্সিড চানাচুর বিস্কিট ওটস এই সমস্ত মানে বাড়ির জিনিস আর কি দেখাবো। তো আজকে তাহলে মাকে দিয়ে ভিডিওটা শেষ করাচ্ছি, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বলে দিন, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আরে কমেন্টও করো, ঠিক আছে? কমেন্ট করো। তাহলে চলো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।